আমি বুঝি, ঠিক আছে? তুমি বুঝবো না, তুমি বাসায় যাও, আমি বাজার থেকে আসতেছি। বাজারে গেলাম। আরে দাঁড়াও, করি নিলাম ভাই। তুমি চান জানা, কিন্তু তোমার জুতা সুন্দর চান করলো না রে। এ জুতা তুমি কত কাল পরবা বলো? আরে এক জোড়া জুতা কিনতে কত টাকা লাগে? হ্যাঁ ঘুরবে আর মানে তুমি বুঝবা কি রে? ও ভাবি ভাবি, বাইরে তো চেঞ্জ করবেন না, জুতাটা তো চেঞ্জ করতে পারবেন না। মানুষে তো অনেক কানা ঘষা করে, কি জুতা পিনছে, কতলি তালি হয়ে গেছে জুতা। তো কি করলাম, চলো তোমার এই জুতার জন্য আমার বাসায় বই মানুষ অপমান। জুতাগুলো দাও, জুতা দাও। জুতা কি করলাম? তুমি জুতা দাও, আমি জুতা রাখতেছি যখন জুতা। হ্যাঁ তবে জুতাটা তো যেই তো বাসায় দেখো এই জুতার জন্য অনেক অপমানিত হয়েছিল মানুষ, বাসায় বই অপন করে যায়। মানে এটা মানা যায় বলতো? সে জোড়া তালে দেওয়া জুতা এটা কতদিন আর আমার ভালো লাগে না এই জুতা। পালাও তো প্লিজ, পালাও। সবাই রাস্তাঘাটে আমার অপমান করে জুতো, আর জুতাই হয়ে যাবে জুতো ফ্রেড অনেক দূরে যেন কেউ খুঁজে না পায়। করিমুল্লা ভাই, ওই করিমুল্লা ভাই বাসে নাই নাকি? Thank you.
আবার এই জুতা এখানে কেন? আরে করিম মোল্লা জুতা আমার গায়ে মারলো, শালার বসে 100 বছরের শত্রুতা আবার শুরু হয়ে গেল আমার সাথে। দাঁড়া আমি এক্ষুনি চেয়ারম্যানের কাছে বিচার দেবো। শালার জুতা তোর জুতা। আমি জুতা দিতে গেছি, চেয়ারম্যান সাহেব আমার শুদ্ধ অপমান করছে, আপনি আর বিচার করেন আর ভালো উপযুক্ত বিচার করেন। আচ্ছা ঠিক আছে, ইজ্জত আলী বলেন স্যার, তুমি যাও বিকেলে আমার অফিসে আসো, আর তুই করিমুল্লারে বলবি বিকেলে আমি ডাকছি, বিকেলে তোমার বিচার হবে। জুতা দিয়ে যায় আপনার কাছে। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, যাও দেখতেছি আমি। তুই করিমুল্লারে ডাক দে। আচ্ছা ডাকাইতাছি। সবাই আসছে রে শুকুর? হ্যাঁ সবাই আসছে, এই যে ইজ্জত আলী আইছে, করিমুল্লা আইছে, মাস্টার সব আইছে, আর ইজ্জত আলী এই যে করিমুল্লার বউ আইছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম আসসালাম। তাই ইজ্জত আলী তোমার কি ঘটনা বলো মাস্টার সাহেব, কি হয়েছে বলো। পূর্বে শত্রুতা অনুসারে করিমুল্লা হ্যারি জুতে আমার শরীরে মারছে। কি করিমুল্লা? চেয়ারম্যান সাহেব আমি জুতা ওর শরীরে মারি নাই, আমি জুতা ফেলাই দিয়েছি। এই যে জুতা দেখছেন, এই যে জুতা, এই জুতা দেখে যে আমি অপমান হইছি। করিমুল্লা তোমার এই জুতার জন্য গ্রামে এবং গ্রামের বাহিরে আমি তো মুখ দেখাইতে পারি না, আমার কাছে আগে পরে অনেক নালিশ আসছে। আজকে তুমি মারলা ইজ্জত আলীর গায়ে, এটা তো খুবই খারাপ কথা করিমুল্লা। চেয়ারম্যান সাহেব এই জুতা আমি এই জন্যই ফেলাই দিয়েছি। চেয়ারম্যান সাহেব আমি আজকের এই বৈঠকে তোমাকে এই জুতা মারার একটা রায় দিচ্ছি, তোমার 1000 টাকা জরিমানা হয়েছে। এই জুতা মারার জন্য 1000 টাকা তুমি অফিসে জরিমানা জমা দিবা, আর এই জুতা তুমি নিয়ে যাও। না না চেয়ারম্যান সাহেব আমি এই জুতা নিতে পারবো না, আমি এই জুতা ফেলাই দিয়েছি চেয়ারম্যান স্যার। না 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 না, তোমার জুতা তোমাকে নিতেই হবে, আর আমি তোমাকে বলে দিচ্ছি মাথা ঠান্ডা করে শোনো, এই জুতা তুমি নিবা তোমার বাড়ির পেছনে বা সামনে 3 ফুট গর্ত করে এই জুতা তুমি মাটি চাপা দিবা। আজকের পরে এই জুতার কোনো অভিযোগ আমি আমার কানে শুনতে চাই না, ঠিক আছে? আর এখন তুমি ইজ্জত আলীর কাছে সরি বলে মিলমিশ হয়ে যাও। ইজ্জত আলী মিলমিশ হয়ে যাও। ওকে ঠিক আছে। আরে তুমি তো আমার এলাকার জামাই, ও তো আমার দেশি মেয়ে, এলাকার মেয়ে। হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে অফিসে এই টাকাটা জমা দিয়ে যাও, ঠিক আছে? আর আমি এ করতেছি। হ্যাঁ।